ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা ডিগ্রি পাস করছে অধ্যয়নরত শিক্ষার্থী, তাদেরকে প্রতি বছর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি প্রদান করা হয়। এবছরও কিন্তু সেই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া কিছুদিন আগে শেষ হয়েছে, কিন্তু এখনও টাকা শিক্ষার্থীরা পায়নি। কবে নাগাদ এই টাকা পাবে শিক্ষার্থীরা, সেই সংক্রান্ত ধারণা দিব আজকের এই ভিডিওতে। পাশাপাশি এই উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ যে নোটিশটি রয়েছে, সেই নোটিশের বিস্তারিত তথ্যও জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ডিগ্রি পাস কোর্সের যে শিক্ষার্থী, তাদেরকে গত বছর 4,900 টাকা করে এককালীন টাকা দেওয়া হয়েছিল উপবৃত্তি, যা মূলত দাস বাংলা মোবাইল ব্যাংকিংয়ের রকেট সেবার মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তবে এবছরের উপবৃত্তি সংক্রান্ত একটি নোটিশ এখানে রয়েছে আমার হাতে, চলুন সেই নোটিশের তথ্যটি আগে জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2017-18, 2018-19 এবং 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 2021-22 অর্থবছরে স্নাতক পাস ও সম্মান পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের জন্য যাচাই বাছাই কমিটির এক সভা 18 এপ্রিল 2022 সোমবার বেলা 10:30 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালকের সভা পতিতে ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ যে বিষয়টি গত 18 এপ্রিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই উপবৃত্ত সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কবে নাগাদ শিক্ষার্থীদেরকে এই উপবৃত্তির টাকা দেওয়া হবে সে বিষয়ে কিন্তু কোনো নোটিশ কিংবা তথ্য এখনও প্রকাশ করেনি ওয়েবসাইটে, আর যে বিষয়টি কোনো তারিখও এখনও জানানো হয়নি। তবে এ সংক্রান্ত কোনো আপডেট তথ্য যদি পাই অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব তা জানানোর। আরেকটি বিষয়, এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যখনই টাকা বিতরণ করা হবে ডিগ্রি পাস কোর্সের যে শিক্ষার্থী তাদের মাঝে, তখন আপনার মোবাইল অ্যাকাউন্টেই কিন্তু টাকা চলে যাবে। অর্থাৎ এখানে যেহেতু আপনার মোবাইল অ্যাকাউন্টের নম্বর কিন্তু নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যেদিনই নোটিশ প্রকাশ করা হবে তার পরপরই কিন্তু আপনার অ্যাকাউন্টে এই এককালীন যে টাকা তা পাঠানো হবে। তবু এই সংক্রান্ত নোটিশ পেলে সাথে সাথে চেষ্টা করব আপনাদেরকে তথ্যটি জানানোর। এই ছিল আমার হাতে থাকা তথ্য। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।